একসাথে একই ঘরে থাকলেই কিন্তু মানুষটার কাছে যাওয়া যায় না। দুজন মানুষ 100 স্কোয়ার ফিট একটা রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারে না। আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি যারা বহু বছর পরেও সংসারের মানে বুঝে উঠতে পারেননি। সংসার করতে করতে একসময় মানুষ ধরেই নেয়, একসাথে ঘুমোনো, একসাথে টেবিলে খাওয়া, একই রুমে ঘোরাঘুরি করা আর মাঝে মাঝে সঙ্গমে অংশগ্রহণ করাটাই সংসার। ব্যাপারটি কি আসলে তাই? তাহলে কিছু সংসার কখনো সখনো টেকে না কেন? তারাও তো একই ঘরে ঘুমায়, একই টেবিলে খাওয়ার দাবার খায়, একজন অন্যজনকে সঙ্গমে কোঅপারেট করে, তবু তাহলে সংসারগুলো ভাঙে কেন? যেমন ধরুন, আপনি একটা মানুষের কাছে আছেন, পাশে আছেন, চোখের সামনে আছেন, তবুও মাঝে মাঝে একটা দূরত্ব থাকে। এই দূরত্বটা অন্য রকম, বলা যায় না, বোঝানোও যায় না, সহ্য করাও যায় না। কারোর সাথে থেকে মাঝে মাঝে নিজেকে একা লাগে। দাম্পত্য জীবনে মানুষ আসলে কি চায়? সবই চায়, যা যা চায় সবাই। আবার অনেকে সেটাও চায় যেটা অনেকেই চায় না। সংসার মানে আসলে একটা অভ্যাস। এই কনসেপ্টটা থেকে আমরা কেন জানি বের হতে পারি না। অভ্যাস অবশ্যই, তবুও সবই কি অভ্যাস? নতুন কিছুই কি থাকে না? কেউ কেউ একই ছাদের নিচে থাকে অথচ কখনো কখনো একসাথে আকাশ দেখে না, কখনো সমুদ্রের পাড়ে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখে না, অনেকে কখনো তার সঙ্গীকে কখনো জিজ্ঞেস করেন না যে সে কেমন আছে, তার মন খারাপ কেন, তারা হাত ধরে বসে থাকে না, তারা সঙ্গম ছাড়া সুখে বা দুঃখে একজন অন্যজনকে জড়িয়েও ধরে না, তারা বোঝেও না তার সমস্ত সময় তার সাথে কাটানোর পরেও তাকে সময় দেওয়া প্রয়োজন। তারা অনেকেই হয়তোবা শরীরের দিক থেকে কাছে আসে রোজ রোজ, অথচ তাদের মনের দূরত্ব বেড়েই চলে। তাহলে রান্না করার জন্য মাসি রাখলেও হয়, সঙ্গমের জন্য পতিতাই এনাফ, তবু সংসার কেন করার কি দরকার? সংসারের ডেফিনেশনটাই বা কি? শুধু নিঃশ্বাসের আর্দ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ থাকে কি সংসার? এর বাইরেও অনেক কিছু থাকে। আমি একা, তুমি একা, আমরা সবাই একটা জায়গায় বা একটা সময় গিয়ে কিন্তু একা, প্রচণ্ড রকমের একা। দিন শেষে আমাদের সকলের একটা আশ্রয়ের প্রয়োজন হয়, একজন মানুষের প্রয়োজন হয়, একটা ব্যক্তিগত নির্ভরতার জায়গা প্রয়োজন হয়, সমঝোতা প্রয়োজন হয়, কারো কণ্ঠস্বরে আমাদের জন্য একটু গভীর ভালোবাসার প্রয়োজন হয়, একটা পবিত্র স্পর্শ প্রয়োজন হয়। এই স্পর্শটা কামনার স্পর্শ নয়, এটা একটা ভালোবাসার স্পর্শ। কাম ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না এটা ঠিক, তবে কামও যে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না এটাও ঠিক। সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায়। যে দাম্পত্যে প্রেম থাকে না সেখানে অভিনয় করে বাঁচতে হয়। এরকম অনেক দাম্পত্যই আছে যারা শুধু অভিনয় করেই একটা জীবনে একটা অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয়। সারাদিন কাজ করে ঘরে ফিরে স্ত্রীকে সময় দিতে অনিচ্ছা প্রকাশ করা স্বামীও নিয়ম করে সঙ্গমটা ঠিকঠাক করে। ব্যস্ততা আসলে একটা অজুহাত, অতটা ব্যস্ত আসলে মানুষ কিন্তু থাকে না, চাইলেই একটু সময় বের করা যায়। কি জানি আমাদের মধ্যে কেউ কেউ হয়তো চাই না, যার সাথে সারা জীবন কাটাতে হবে, যার জন্য সারাদিন পরিশ্রম করি, যাকে ভালো রাখার চেষ্টা করি, আমরা মাঝে মাঝে বুঝিই না যে সে ভালো নেই। দাম্পত্য জীবনে কলহ থাকবেই, এটাকে ইনস্ট্যান্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না। ঝগড়া হওয়ার পর কান্নাকাটি না করে মানুষকে পেছন থেকে জড়িয়ে ধরলে কেমন হয়? মানুষ কি এতটাই নিষ্ঠুর যে ভালোবাসাকে অবহেলা করতে পারে? সংসার তো শুধু একটা অভ্যাস, এটা থেকে বের হতে হবে। সংসার একটা স্বর্গ, এটাকে শুধু দুবেলা খাবার আর একই বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম ভালোবাসার নির্ভরশীলতা, গুরুত্ব প্রায়োরিটি শ্রদ্ধাভোগ, নির্ভরশীলতা গুরুত্ব প্রায়োরিটি শ্রদ্ধা বোধ অ্যাডজাস্টমেন্ট, এই সব কিছুরই প্রয়োজন হয়। সব মানে সব। দাম্পত্য জীবন সুন্দর ততক্ষণই হয় যতক্ষণ আমরা অভ্যাস থেকে বের হতে পারি। মানুষটা একটা অস্তিত্ব হোক, অধিকার হোক, বেঁচে থাকার ডেফিনেশন হোক, একটা অ্যাডিকশন হোক, আমাদের সংসার হোক, আমাদের নেশাগ্রস্ত থাকার অ্যালকোহল, আমাদের মাঝে মাঝে ভালোবাসার মাদকতা থাকা জরুরি, ভীষণ জরুরি। আমরা যেন এখন বড্ড বেশি মেকি হয়ে গেছি, বড্ড বেশি যেন যান্ত্রিক হয়ে গেছি, অনেকে সংসারই যেন অনেকটা এরকম হয়ে গেছে। হয়তো অনেকে সময় পান না বেড়াবার জন্য, টাকা খরচেরও একটা ব্যাপার হয়ে থাকে। সেই জন্য আমার মনে হলো যে
এটা যদি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো কেমন হয়? যারা যারা মনে করছেন যে তাদের দাম্পত্য জীবন বড্ড একঘেয়ে হয়ে গেছে, একটু চেষ্টা করে দেখুন না, খুব দূরে না হলেও কাছাকাছি যদি কোথাও সমুদ্রের ধারে দুজনে একটু হাত ধরে হাঁটতে পারেন, নিজেদের ভেতরে একটা কফি বা একটা ডাব দুজনে ভাগ করে যদি খেতে পারেন, তার ভেতরেও দেখবেন এই একটা যান্ত্রিক জীবন, একটা স্বাভাবিক অভ্যাস থেকে বেরিয়ে এসে একটু ভালো লাগার দক্ষিণা বাতাস আপনাদের এই সম্পর্কের মধ্যে নিশ্চয়ই ছুঁয়ে যাবে। জানি না কার কী কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অস্মিতা তো ওখানে আপনাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেই থাকে, তাই না? ভালো থাকবেন সকলে।